কিছুক্ষণ আগের খবর দর্শক গুলশানে দুইজনের গলা কাটা মরদেহ উদ্ধার এটা এমন এক সময় এই খবরটা সামনে আসলো যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সত্যি সত্যিই খারাপ যে যার মতন করে শত্রুতা হাসিল করছে আর দুর্বৃত্তরা জানে যে এই সময় পুলিশ এখন একেবারেই অসংগঠিত এলোমেলো অবস্থায় আছে এই সুযোগে ক্ষমতা এবং যার যার হাতে যেই অস্ত্র শস্ত্র আছে সেটা নিয়ে এক পক্ষ আর এক পক্ষকে ঘায়ল করছে এটা কখনও কখনো হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ কখনো কখনো হচ্ছে ব্যবসায়িক প্রতিপক্ষ বা যে কোনো কারণেই হোক না কেন সামাজিক প্রতিপক্ষ এইটাকে টার্গেট করে ঘটনা ঘটাচ্ছে আর ঘটনাটা এমন এক জায়গায় ঘটেছে সেটা গুলশান গুলশানটা আমরা জানি রাজধানীর মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে মানে রাজধানীর যত এলাকা আছে তার মধ্যে গুলশানটা সবচেয়ে বেশি নিরাপত্তা সেখানে থাকে কেননা সেটা সেখানে ধনী লোকরা বাস করে সেখানে ডিপ্লোম্যাটিক জোন তারা কূটনীতিকরা বসবাস করে সুতরাং এটা নিরাপত্তা ব্যবস্থাটাই অনেক উন্নত ভালো খুব দ্রুত পুলিশ কাজ করে তো সেখানেই যদি এই ঘটনা ঘটে তাহলে তো খুবই চিন্তার বিষয় দর্শক কিন্তু ঘটনা তো ঘটেছে রাজধানীর গুলশান দুইয়ের একটি মুদি দোকানের ভেতর থেকে দুইজনের গলা কাটাল মরদেহ উদ্ধার করেছে পুলিশ তাদের গলায় ও সারা শরীরে বটি দিয়ে কুপানোর দাগ রয়েছে ভয়ঙ্কর গুলশান থানার ওসি সি মোহাম্মদ তহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন বরিশাল সদরের দবদবিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিক কত বয়স থাকেন আশি বছর বয়স এবং ময়মনসিংহ গৌরীপুরে উপজেলার রায়গঞ্জ বাজারের মোহাম্মদ সাব্বির বয়স মাত্র ষোলো রফিক মুদি দোকানের মালিক আর সাব্বির তার দোকানের কর্মচারী ছিলেন ওসিম বলেন নম্বর সড়কের একটি দোকানের ভেতর থেকে দুইজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে রাতে তাদেরকে হত্যা করা হয়েছে মরদের সুরাতাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে ঘটনাটা হয়তো এইটুকু বিস্তারিত আরও জানা যায়নি কিন্তু এই সব ঘটনা কিন্তু নগরবাসীকে আতঙ্কিত করছে সারা দেশে চিন্তা করেন যে পরিমাণ হানাহানি বিএনপি নিজেদের মধ্যে চলছে তারপরে আওয়ামী লীগের অনেকেই পলাতক অবস্থা আছে পলাতক অবস্থায় তারা আক্রান্ত হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে রাজনৈতিক কার্যকারণের চেয়েও অপরাধ বেড়ে গেছে ঢাকাতেই শোনা যায় যে এমন কোনো দিন নেই এমন কোনো রাত নেই যেখানে ডাকাতি হচ্ছে না এবং এই সমস্ত চুরি ডাকাতির অনেক ঘটনা কিন্তু মানুষ আর থানায় আসছে না কারণ তারা জানে যে থানায় কমপ্লেন করে লাভ নেই তো তারা চেপে যাচ্ছে ক্ষয়ক্ষতি শিকার করে এবং এর ফলে এই দুর্বৃত্তরা ডাকাতরা বা সামাজিক অপরাধীরা অত্যন্ত বেপর হয়েছে এর মূল কারণ আমি গত কয়েকদিন থেকে বলছি যে পুলিশ যদি দ্রুত সংঘটিত হয়ে যদি তারা অ্যাকশান শুরু না করে তাহলে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে আরও ডেটরেট করবে এবং নিরাপত্তা বলে কিছু থাকবে না মানুষের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ